من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وعلى مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا صلى الله عليه اللهم صل على سيدنا وحبيبنا محمد صلى الله عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسولنا بالكلمة الله بغير بندہ جناب محمد رسول الله صلى الله عليه وسلم امت بنو الله بار رب العالمين اپنا قیامت کے فتنہ بنائے جکن تمام دنیا تک اسلام مسلمان دکی مٹیے دیا شرزن تو چلتے سے তমাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যখন মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে? জোরে বলি না আউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, নেকের কাজে কি হয়? শুনছে এমপি সাহেব নামাজ পড়ে, মন্ত্রী সাহেব নামাজ পড়ে, সে তো মন্ত্রী, সে কেন নামাজ পড়বে? নামাজ পড়া নেকের কাজ, নামাজ ছাড়া গুনার কাজ। তাই মন্ত্রী সাহেবের নামাজ পড়ায় আশ্চর্য হই, নামাজ ছাড়াই স্বাভাবিক থাকি। শুনছে ডিসি সাহেব নামাজ পড়ে, মুসলমানের বাচ্চা ডিসি নামাজ ছাড়লে আশ্চর্য হই না বরং নামাজ পড়লে আশ্চর্য হই। শুনছ জজ সাহেব নামাজ পড়ে, মুসলমানের বাচ্চা জজ নামাজ ছাড়লে আশ্চর্য হই না বরং নামাজ পড়লে আশ্চর্য হই। কথা ঠিক না? দেখছো ছেলেটা কলেজে পড়ে দাড়ি রাখছে, মুসলমানের বাচ্চা দাড়ির মধ্যে পোস মারলে আশ্চর্য হই না বরং দাড়ি রাখলে আশ্চর্য হই। দেখছো মেয়েটা কলেজে পড়ে বোরখা পরছে, মুসলমানের মেয়ে উলঙ্গ হইয়া রাস্তায় বের হইলে আশ্চর্য হই না বরং বোরখা পড়লে আশ্চর্য হই। অথচ উচিত ছিল মুসলমানের বাচ্চা দাড়ির মধ্যে পোস্ট মারলো কিভাবে, সে তো মুসলমান দাবি করতেছে। মুসলমানের বাচ্চা উলঙ্গ হয়ে রাস্তায় নামলো কিভাবে, সে তো মুসলমান দাবি করতেছে। মুসলমানের বাচ্চা নামাজ ছাড়লো কিভাবে, কোন মুসলমান ইচ্ছা করিয়া নামাজ ছাড়তে? জোরে বলেন পারে না, পারেই না। আল ফারুকু বাইনা কুফরি তারকুস সালাহ, কাফের এবং মোমেনের মধ্যে পার্থক্য, কাফের নামাজ পড়ে না, মোমেন নামাজ পড়ে। যেই জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের মজলিস, আলে মোলামাদের মজলিস, মোমেন মুত্তাকিনদের মজলিস, এই জাকিরিন শাকিরদের মজলিসে আসার মতো, বসার মতো, বলার মতো, শোনার মতো তৌফিক দান করছেন।
এজন্য শুকরিয়া তোমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত মাহফিলের আওয়াজ, পোস্টার, লিফলেট, মাইকিং, ব্যক্তিগত দাওয়াতের মাধ্যমে আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। কতক কপাল পোড়া চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনে ড্যান্স দেখার মধ্যে লিপ্ত, কেউ বা বেহুদার গল্প গুজবের মধ্যে লিপ্ত। কপাল পোড়া মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কিন্তু কপাল পোড়া মাহফিলে আসতে পারে নাই। হে কপাল পোড়া বদনসিব, তোমার চারটি জানাম আড্ডা তো একটু পরেও শুরু করতে পারবা, মাহফিল কিন্তু কিছুক্ষণ পরে থাকবে না। মানে হুজুর প্রতিদিন তোমার বাড়ির দরজায় মাহফিল করার জন্য আসবে না, কি কথা ঠিক না? কিন্তু চাটকি ছাড়াও একটু পরেও শুরু করতে পারবা। কপাল পোড়ার মাহফিলে আসার সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্তর থেকে বহু কষ্ট করে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমি কিন্তু আসতে পারতাম না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিদের অন্তর্ভুক্ত আর তৌফিক দান করছেন, এর জন্য আমরা বেজান না খুশি? যারা আমরা খুশি হইলাম, খুশির সাথে একবার জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। এছাড়াও আমাদের শায়খ মোরশেদ নাওয়ারাল্লাহ মারকাদাহু আমরা বলতেন, কোন ব্যক্তি হক্কানি ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখেরি মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লেখাই হতে পারে না। আল্লাহ দয় ফুলি মাইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50। আরে ভাই কত ছবি তোলা লাগে আপনার, আজীব ব্যাপার ভাই। আপনি জলদি করেন না, যা করবেন করেন, আরে ভাই করেন না জলদি। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 লক্ষ মানে 50 কোটি নেক দিয়ে দিতে পারেন, কি কথা ঠিক না? নেক দেওয়ার মালিক কে? কাজী মাওলার কাছে দোয়া করি, মাওলা হে যেহেতু তুমি আমাদেরকে এই মাহফিলে নিয়ে আসছো, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিও না। সুবহানাল্লাহুম্মা আমিন। আপনারা অনেকেই জানেন চরমনার তরিকার মাহফিল অধিক রাত্র পর্যন্ত হয় না। আমি একেবারে সামান্য কিছু সময় বয়ান করব, এরপরে মোনাজাত দেব, তওবা করি, আখিরি মোনাজাত দিয়া যার যার বাড়িতে বিদায় হয়ে যাব। কার জন্য চিরবিদায়, কার জন্য সাময়িক বিদায়, চির হোক সাময়িক হোক বিদায়ই হবে। দুনিয়া থাকার জায়গা না, আমাদের আগেকার কেউ থাকতে পারে নাই, আমরাও থাক। আরে ভাই কি শুরু করছেন আপনারা, একজনে নিষেধ করেন একজনে করেন, পুরো মাহফিলটাকে ধ্বংস করতেছেন। বাবারা জানতো কার জন্য চিরবিদায় কার জন্য সাময়িক বিদায়? চির হোক বিদায় কিন্তু একদিন হতেই হবে। দুনিয়া থাকার জায়গা না, আগেকার কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। যদি ব্যতিক্রম না ঘটে আগামী 50-100 বছর পরে এখানে যত লোক দেখতেছেন এর মধ্য থেকে একজন লোক আমরা দুনিয়াতে থাকবো না, থাকবো সবাই বিদায় হয়ে যাবো। কিনিয়া বিদায় হইতেছি, কোথায় রওনা করছি, আমার বাবাই কোথায় গেল, আমার দাদাই কোথায় গেল, ছোটবেলার খেলার সাথী কই, যাদের সাথে প্রাইমারিতে পড়াশোনা করছি, এরকম অনেক ছাত্র ভাই খেয়াল করে দেখেন দুনিয়াতে নাই। যাদের সাথে কাফিয়া দাখিল মেট্রিক পাশ করলাম, যাদের সাথে দাওরা কামেল মাস্টার্স পাশ করলাম, এরকম দুনিয়াতে নাই। চাকরির কলিক নাই, ব্যবসায়ী পার্টনার নাই, আমিও থাকবো না। আজকে দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে 1 সেকেন্ড 1 মিনিটের মধ্যে খবর নেওয়া যায়, কিন্তু আপনারা আমার বাড়ির দরজায় বাবাকে বন্ধুকে ভাইকে যে শোয়াইছি,
আজ পর্যন্ত খবর নিতে পারি নাই, আমরাও যখন বিদায় হয়ে যাব আমাদের খবর কেউ নিতে, জোরে বলেন যদি আমার মাওলায় খবর নাই নাই, আমার মৌয়াতে কি উপায় হবে, আর কবরে কি উপায় হবে, আমাদের কেয়ামতের ময়দানে কি উপায় হবে? আহ, আমল নামা কি ডাইন হাতে পড়বে না বাম হাতে পড়বে, নেকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা ভারী হয়ে যাবে, হাউজে কাউসারের পানি নসিব হবে কি হবে না, পুলসরাত পার হইতে পারবো কি পারবো না, এই খেয়াল আমাদের অনেকের মধ্যেই নাই। সারাদিন দুনিয়া দুনিয়া, ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করিয়া ঘুমাবার আগ পর্যন্ত সাধু দুনিয়া, কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, কিভাবে জমি করব, কিভাবে ধনী হব। এ কপাল পোড়া, তুমি তামাম দুনিয়ার বাদশা, তামাম দুনিয়ার বাদশা তুমি, কি হবে? তামাম দুনিয়ার ধনী আপনি, কি হবে? তামাম দুনিয়ার জমি আপনার, সমস্ত জমি আপনার, হবেটা কি বলেন? কিছুই না। এই দুনিয়া স্থায়ী না অস্থায়ী? কেমন অস্থায়ী, আমার আব্বাজান বলতেন সোনের ঘর নাড়ার ঘর তুললে এক বছরের গ্যারান্টি দেওয়া যায়, যে না আলহামদুলিল্লাহ এই বছরের মধ্যে আর চাল খাওয়ার দরকার নেই, কিন্তু আপনার এবং আমার হায়াতে কি এক বছরের গ্যারান্টি দেওয়া যায়? না। ছয় মাস? না। এক দিন? না। এক ঘন্টা? না। এক সেকেন্ড? না। নিঃশ্বাসে নাই বিশ্বাস? এই কথার মধ্যে বিশ্বাস নেই। এই যে আমরা বললাম নিঃশ্বাসের বিশ্বাস নাই, কিন্তু প্রত্যেকের ধারণা আরো বাঁচবো, আরো অনেক করব। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুবুল মাকাবির, তাকাসুর। শোনেন, ফিরুজ শাহ নামে এক গায়ক ঢাকার এক স্টেজে এই গান গাইতেছিল, এক সেকেন্ডের নাই ভরসা, পত্রিকায় দেখছেন সাথে সাথে ডেট, সাথে সাথে যখনই বলছে এক সেকেন্ডের নাই ভরসা, পত্রিকায় দেখছেন পাঁচ সাত বছর আগে, সাথে সাথে ডেট আল্লাহ পাক দেখায় দিছে। ফিরুজ শাহ মুখে বলছিল এক সেকেন্ডের নাই ভরসা, আসলে এক সেকেন্ডে ভরসা নাই, দেখ আমি ডেট করে ফেলাইলাম, কিন্তু মানুষের এবরাত নেই, নসিহাত গ্রহণ করছে না। যাই হোক, দুনিয়ার থেকে একদিন বিদায় হব, কিন্তু ইমান নিয়ে বিদায় হব না বেঈমান অবস্থায় বিদায় হব, এই চিন্তা আমাদের অনেকের মধ্যে নাই। প্রিয় ভাইয়েরা আমার, আজকের দুনিয়ার মধ্যে বহু মানুষ বসবাস করতেছে, কেউ আল্লাহকে মানে, কেউ আল্লাহকে মানে না, কেউ কোরআনকে মানে, কেউ কোরআনকে মানে না, কেউ রসুলকে মানে, কেউ রসুলকে মানে না, কেউ কবর বিশ্বাস করে, কেউ কবর আজাবকে বিশ্বাস করে না। আমি কেন, তামাম আম্বিয়ারা বয়ান করলেও একদল মানুষ ইমান আনবে না, ইমান কিন্তু আপনি ইমান আনবেন কি আনবেন না এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। খুব ভালোভাবে বুঝেন, গোটা নবীরা বয়ান করলেও একদল মানুষ নামাজ পড়বে না, আপনি নামাজ পড়বেন কি পড়বেন না এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তামাম দুনিয়ার সমস্ত নবীরা বয়ান করলেও একদল মানুষ দাড়ি রাখবে না, পর্দা করবে না, সুদ ছাড়বে না, ঘুষ ছাড়বে না, ন্যাকের কাজ করবে না, কিন্তু আপনি ন্যাকের কাজ করবেন কি করবেন না এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। কি কথা ঠিক না? ফসাওয়ুন আলাইহিম আনযারতুহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, কতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারহিম গিশাওয়া, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. আমি তমাম নবীরা বয়ান করলেও একদল মানুষ হেদায়েত পাবে না, কথা ঠিক না? যদি সবাই বয়ানে হেদায়েত পেয়ে যেত, তাহলে আমার দাদাজান থেকে শুরু করি এই পর্যন্ত আমার দাদা আমার আব্বাজান যে পরিমাণ বয়ান করছে, এতে বাংলাদেশের একজন মানুষ বেঈমান থাকার কথা না।
একজন মানুষ বেনামাজি থাকার কথা না। এই মসজিদের মধ্যে যারা আসছেন কি মনে করেন, বয়ানের শেষে সবাই হেদায়েত হয়ে যাবে নাকি, সবাই নামাজি হয়ে যাবে নাকি, সবাই গুনার কাজ ছাড়বে নাকি? যার কপালে হেদায়ত আছে সেই হেদায়ত পাবে, যার কপালে হেদায়ত নাই তাকে কেউ হেদায়ত দিতে জোরে বলেন পারবে না। বর্তমান জমান একদল ভণ্ড বের হয়েছে, ভণ্ড নাউজুবিল্লাহ মিন জালিক, জান্নাতের গ্যারান্টি নিছে, জাহান্নাম থেকে বাঁচাবার গ্যারান্টি নিছে, হেদায়ত দেওয়ার গ্যারান্টি তারা গ্রহণ করছে, জোরে বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। শোনেন, স্বর্ণ দামি জিনিস কি দামি জিনিস না? যেহেতু স্বর্ণ দামি ভেজালও বেশি, কি কথা ঠিক না? যে জিনিস বেশি চলে ওই নামে ভেজালও বেশি বের হয়। যেমন বাটার স্যান্ডেল বেশি চলে, বাটা রাতা বালা, কি কথা ঠিক না? যেহেতু চলে বেশি এই জন্য ভেজাল। খুব ভালো মতো বুঝবেন, তামায় কেউ ভেজাল দেয় না, স্বর্ণে ভেজাল দেয়, ডালদায় কেউ ভেজাল দেয় না, ঘিতে ভেজাল দেয়। ঠিক তদ্রু পীর মুড়ি দিয়ে একটা দামি জিনিস, কাজী খ্রিস্টানরা ইহুদিরা ইসলামের দুশ্মনরা পীরের নামে বহুত মোশেক বহুত বেইমানকে সৃষ্টি করিয়া হাজারো লক্ষ মানুষকে বেইমান বানাইতেছে। বাস পীরকে সেজদা করো, নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহর দুশ্মন আল্লাহ রসুলের দুশ্মন তারা এখন পীর সাজছে। কি সাজছে? পীর। ভাইও, যুক্তি তর্কের কথা, মারামারি কাটাকাটির কাজ না, বললে রাগ হয়ে যাই, মারতে উঠি, মাজামাজি করি, এটা মারামারির দ্বারা জান্নাত পাওয়া যায় না, মারামারির দ্বারা কবর থেকে নাজাত পাওয়া যায় না, কি কথা ঠিক না? সহজে বুঝেন, আপনি এখান থেকে বরিশাল পর্যন্ত পায়ে হেঁটে যাবেন, বরিশাল পর্যন্ত রাস্তার দুই ধারে হাজারো মসজিদ থাকবে কি থাকবে না? এই হাজারো মসজিদের হাজারো ইমাম আছে কি নাই? আচ্ছা, একজন ইমামও কি আপনি দাড়ি ছাড়া পাবেন? না। কি কথা বলি না, ভালো মতো বুঝবেন, একজন ইমামও নাই। যদি এই হাজার হাজার মসজিদের মধ্যে একজন ইমাম দাড়ি ছাড়া না হয়, তাহলে আপনি যাকে পীর বানাইছেন সে দাড়ি ছাড়া হইল কিভাবে? কি দাড়ি ছাড়া পীর আছে কি নাই? বিশাল বিশাল ছবি দিয়া দাড়ি ছাড়া পীর, টুপি ছাড়া পীরের ছবি দিয়েছে, কপাল পরা দাড়ি নাই, টুপি নাই, শার্ট পরা, দেখতে দেখায় খ্রিস্টানের মতো, নাম দেখে মুজাদ্দিদ, জোরে বলে নাউজুবিল্লাহ মিন জালিক, জোরে বলে নাউজুবিল্লাহ মিন জালিক, আস্তাগফিরুল্লাহ। ইমাম মানে নেতা, ইমাম মানে কি? নেতা, যে সামনে যায়। যদি দাড়ি ছাড়া একজন নেতা ইমাম সামনে যাইতে না পারে, তাহলে তুমি যাকে দাড়ি ছাড়া পীর বানাইছো সে কেয়ামতের ময়দানে ঝান্ডা নিয়ে তোমার সামনে যাইতে পারবে না। কথাটা একেবারেই সহজ, একেবারেই সহজ। ভাই আমার উপর রাগ করিও না, আমরা দাড়ি রাখছি আমার বাবায় রাখছে, এর জন্য এই মৌলবীরা দাড়ি রাখে নাই। আমরা টুপি মাথায় দিয়েছি আমার বাবায় টুপি মাথায় দিয়েছে, এর জন্য আপনারা কেউ টুপি মাথায় দেন নাই। আমরা লম্বা জামা গাইছি আপনার বাবায় লম্বা জামা গাইছি, এর জন্য কেউ দিচ্ছেন নাকি? দাড়ি রাখছেন কেন? জোরে বলেন, টুপি রাখছেন কেন? লম্বা জামা গাই দিচ্ছেন কেন? দেখেন, আপনারা সবাই বলতেছেন টুপি মাথায় দিছি বাবায় দিছে, এর জন্য না, বাবায় দাড়ি রাখছে এর জন্য রাখেন নাই, লম্বা জামা গাই দিছেন বাবা গাই দিছে এর জন্য না, কে গাই দিছে? আল্লাহর রসুল। তাহলে আশেকে রসুল দাবি করছো, এশকে রসুল দাবি করছো, রসুলের মহাব্বত তোমার মধ্যে আছে তুমি দাবি করছো, অথচ তোমার মুখের মধ্যে দাড়ি নাই, মাথায় টুপি নাই, তোমার গায়ে লম্বা জামা নাই, তুমি রসুলের বন্ধু না বরং তুমি রসুলের শত্রু। দাবি করছে এশকে মহাব্বত, একেবারে এশকে রসুলের পাগল হয়ে গেছে, আজীব। আর আমাদেরকে বলে রসুলের দুশ্মন, কিরকম আছে কি নেই? বাবারে টুপি তো মাথায় আল্লাহর রসুলকে মহাব্বত, ডান দিকে হাতি কেন, কথা বলেন না কেন, মেসওয়াক করি কেন, ডিলাকুলো ব্যবহার করি কেন, ডান দিকে ঘুমাই কেন, দোয়া পড়ি কেন, এইটা করি কেন? তা আল্লাহর হাবিব যা করছে তাতে বলিয়া সবকিছু করতেছি, এরপর আল্লাহর হাবিব মহাব্বত আমার মধ্যে নাই, তোমার মধ্যে নাই,
আর যে কিছুই করে না তার মধ্যে সব মহব্বত ঢুকছে, আজিব কেন করতেছে? আমরা ডাইন দিক দিয়ে হাঁটি, সালাম দেই, বিসমিল্লাহ পড়িয়া শুরু করি, এই যে যা কিছু করতেছে কেন করতেছি? যদি একটা সাধারণ মুসলমানকে জিজ্ঞাসা, সাধারণ মুসলমান একবারে সাধারণ মুসলমানকে বলেন যে ভাই কি রে ঘটনা তুই সালাম দিলি কেন, সে বলবে আল্লাহ হাইব দিস। কি কথা ঠিক না? দেখেন আমরা যা কিছু করতেছি আল্লাহর হাইবা করতেছি, এরপর আমাদের মধ্যে এশকে রসুল নাই, আর যারা কিছুই করে না সব এশকে রসুল তাদের মধ্যে ঢুকছে। দেখছেন কত বড় উল্টা পাল্টা কথা? ভাইও খুব ভালো মতো বুঝবেন, পীর পীর নামে শয়তান দজ্জাল গ্যারান্টি নিছে জান্নাতে টিকিট বিক্রি করে, জোরে বলেন নাউযুবিল্লাহ। এরকম শয়তান আছে কিনা? শুধু একটা কথা বলি এর জবাব দেন, অনেক ভণ্ড আছে, অনেক ভণ্ডের দরবার আছে, যেখানে হিন্দুদের জন্য তাবু আছে, খ্রিস্টানদের জন্য তাবু আছে, সেখানে খ্রিস্টানরাও যায় হিন্দুরাও যায়, এবং তারা ধারণা করে হিন্দু হিন্দু ধর্মে থাকিয়া খ্রিস্টান খ্রিস্টানের ধর্মে থাকিয়া আল্লাহকে সান্নিধ্য অর্জন করতে পারবে, জোরে বলেন না আউযুবিল্লাহ। এরকম আছে কি নাই? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কেউ যদি এই ধারণা করে মুসলমান ব্যতীত মুমিন ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে, এই ধারণা করার সাথে সাথে ব্যক্তি কাফের হয়ে যায়, সাথে সাথে কাফের। যদি মুসলমান ব্যতীত মুমিন ব্যতীত জান্নাতেই যাওয়া যায় তাহলে কোরআনের কি প্রয়োজন? ফালায় দেন কোরআন, দরকারটা কি কোরআনে? এই মসজিদ বোম্বাই উড়ায় দেন, ঈশ্বর দরকার মসজিদ? যদি হিন্দুরা পূজা করিয়া মা বাবার সান্নিধ্য অর্জন করতে পারে, নামাজ না পড়িয়া সান্নিধ্য, তাহলে মসজিদের দরকারটা কি আমাকে বলেন? কোরআনের দরকারটা কি আমাকে বলেন? কি দরকার? আজিব নামাজ না পড়িয়া যদি জান্নাতে যাওয়া যায় তা আল্লাহ রব্বুল আলামিন বেহুদা এই নামাজের আয়াত কোরআনের মধ্যে কেন নাজিল করলেন? কেন দরকারটা কি আমাকে বলেন? রোজার আয়াত কেন নাজিল করলেন? যদি পর্দা ফরজি না হয়, পীরের কাছে গেলে যদি পর্দা নাই লাগে, একসাথ হইয়া যদি যাওয়াই যায়, তা আল্লাহ রব বলেন পর্দা আয়াত কেন নাজিল করেন? বাতিল করে দেন কোরআনকে। আজকে তো কোরআন মানি না, মানবো না, বেঈমান নাস্তিক কাফের বেঈমান নাম দিছে আল্লাহর উলি, কোথায় যাবেন কি করবেন বলেন? আল্লাহর উলি নাম দিছে। আমরা বাঙালি মানুষ হস মনো হরেক রকমের, যা চালান তাই চলবে, মদের দোকান দেন লোকের অভাব নাই, দুধের দোকান দেন লোকের অভাব নাই, মাহফিল করছেন লোকের অভাব নাই, যাত্রা গান করেন লোকের অভাব নাই, পোস্ট কোয়ার্টার দেন লোকের অভাব নাই, কথা সত্য না মিথ্যা? পচা ঔষধ বিক্রি করেন, ক্যাম্পিং করেন, দেখবেন তাও চলবে। শুধু তাই নয়, ব্যাস মতলব চাঁদপুরে কেউ আসেন কিনা জানি না, চাঁদপুর মতলব আছে ল্যাংটা টাকা, কি জানেন কি জানেন না, দোহাই ল্যাং ল্যাংটা, দোহাই ল্যাং, হ্যাঁ চলতেছে, মার্কে ভালো জমা জমছে, লক্ষ লক্ষ মানুষ লোহাই ল্যাংটা দোহাই ল্যাংটা করছে সবাই, কেন করতেছে খবর নেই, লক্ষ লক্ষ মানুষ, এক দুই জন না লক্ষ লক্ষ সবাই দোহাই ল্যাংটা দোহাই ল্যাংটা দোহাই। আজি বিবারি আছে কিল্লা সাপ, দোহাই কিল্লা দোহাই কিল্লা দোহাই কিল্লা, মার্কেট পুরো জমা জমে গেছে, লোকের কোনো অভাব নাই, খুব আফসোস লাগে, খুব আফসোস লাগে, কপাল পোড়া, কি করবেনটা কি? বগুড়ে আছে মহেস্থান গাজা, মন কে মন গাজা রোজ চলতে আছে, মন কে মন গাজা। আমি গেলাম এক জায়গায় আপনাদের সিটা আঙ্গে, আমি দেখি ঘটনা করেটা কি ওরা, নাউযুবিল্লাহ, আমি অদূরে দাঁড়ানো দেখতেছি পীরকে সেজদা করতেছে, এবং এই বৃদ্ধাঙ্গুল পীরকে সেজদা করতেছে আমার সামনে, আমি দেখতেছি নাউযুবিল্লাহ মিন যালিকা আস্তাগফিরুল্লাহ, মাজারকে সেজদা করতেছে, বাস ভক্ত কি হইছে, অবদ্ধের ভক্ত, ভক্ত মানে পীরটাকে এখন ভক্তির কারণে জান্নাতে নিয়ে যাবে, নামাজ নাই রোজা নাই পর্দা নাই, শুধু তাই নয় নামাজ কি বলেন, নামাজ কি, নামাজ মানে কিরাত কি, কিরাতকে সহিহ করা কি, দিনকে কত অবজ্ঞা করে, হালকা মনে করছে, নামাজ ফরজ, নামাজ মানে কিরাত ফরজ, কিরাতকে সহিহ করা ফরজ, ফরজ আইন,
কিন্তু ভক্ত হইছে নামাজও পড়ে না কিরাতকে সহিবে পড়তে হবে এই জরুরতটুকু পর্যন্ত সে মনে করে না আজকে আপনাদের আগে বিলালি সাহেব আব্দুর রাজ্জাক সাহেব যে বয়ান করছে আমি চিন্তা করতেছি এই বয়ানগুলি তো ওই সমস্ত বিদাতীরা এই বয়ানগুলিকে পুঁজি বানাইয়াই তো ব্যবসা শুরু করছে তাদের বয়ানের মধ্যে দুইটা সাইড যারা লামুজাবি তারা এটা দিয়ে আমাদেরকে টিটকারি করে আর যারা বেদাতি এইটা নিয়ে তারা দলিল গ্রহণ করে জাস বাস পীর পীর তোমাকে জান্নাত দিয়া যাবে পীর তোমাকে মুক্তি দিয়া দিবে শোনেন খুব ভালো মতো বুঝবেন আওয়াজটা আসে কিসের এটা বন্ধ করেন তো আমি প্রশংসা করতেছি বগুড়ার দধি বগুড়ার দধি এই সাত ওই সাত এই সাত আপনি খুব আকৃষ্ট হয়ে গেছেন বগুড়া দধি খাওয়ার জন্য পাগল হয়ে গেছেন এত সাত বগুড়ার দধি কিন্তু বগুড়ার দধি কি জিনিস কি রং এটা আপনি জানেন না কিন্তু বগুড়ার দধির ক্যাম্পেইনের কারণে বগুড়ার দধির প্রতি আপনি কি হয়েছে সাধারণত আকৃষ্ট পয়দা হয়ে গেছে প্রশংসা করছি বগুড়ার দধি কিন্তু আপনার কাছে যে করছি পেশ করছি এইটা বগুড়ার দধি কি দধি না এইটা তো বাছাই করার শক্তি আপনার মধ্যে থাকতে হবে কথাটা বুঝাইতে পারছি প্রশংসা করছি কোন দধির প্রশংসা করছি বগুড়ার দধি কিন্তু আপনার কাছে প্লেস করছি পায়খানা বগুড়ার দধির প্রশংসায় পায়খানা আপনাকে খাওয়াইতেছি কথাটা বুঝাইতে পারছি ওরা প্রশংসা করবে এখন আল্লাহর ওলির এই ক্ষমতা আল্লাহর ওলির সেই ক্ষমতা আল্লাহর ওলি এইটা পারে আল্লাহর ওলি সেইটা পারে প্রশংসা করে আল্লাহর ওলি কিন্তু আল্লাহর ওলির প্রশংসা করিয়া আপনার সামনে যেই জিনিস তারা করছে যেই জিনিস পেশ করছে ওইটা আল্লাহর ওলি না বরং ওইটা আল্লাহর দুশ্মন কথাটা বুঝাইতে পারছি যেমন ক্যাম্পাসাররা যখন বয়ান করে ক্যাম্পিং করে মনে হয় যেন এই ঔষধ খাইলে দুনিয়ার কোন রোগ থাকবে না সব ভালো হয়ে যাবে কথাটা বুঝাইতে পারছি ভাইও কোথায় যাব কি করব কোথায় যাব করবটা কি বলবে কি চলো বাবার কাছে চলো তোমার রোগ ভালো হয়ে যাবে চলো বাবার কাছে চলো তোমার চাকরি পদোন্নতি হয়ে যাবে চলো বাবার কাছে চলো তুমি ধনী হয়ে যাবা উলুহিয়া হুজ্জতুল্লাহ বালেকার মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসিন রাহমাতুল্লাহ বলেন এরা উলুহিয়া কে মানে তারা মনে করে আল্লাহ ওই বাবার মধ্যে ঢুকছে পীরের মধ্যে ঢুকছে কাজে পীরের মধ্যে এমন শক্তি আছে সে রোগ মুক্তি করতে সে মানুষকে পদোন্নতি করতে পারে সে জাহান্নাম থেকে মানুষকে বাঁচায় দিতে পারে বলে নাউজুবিল্লাহ মিন যালিক যেটা হলো বৌদ্ধদের ধারণা যেটা হলো খ্রিস্টানদের ধারণা যেটা হলো ইহুদিদের ধারণা বৌদ্ধরা দেখবেন নিজের ইবাদত করবে না সব ইবাদত তাদের পুরোহিতরে করবে বাস তাদের দেবতারা তাদের লিডাররা তাদের যারা গুরুদেব আছে তারাই যদি ইবাদত করে তাদেরকে মুক্তি দিয়ে দেবে এগুলো তাদের ধারণা নাউজুবিল্লাহ মিন যালিক আস্তাগফিরুল্লাহ ভাইও এদেরকে নাপাক খাওয়াইয়া ব্রেনটাকে ধ্বংস করে ফেলাইছে কি খাওয়াইয়া নাপাক নাপাক পঞ্চরস নাউজুবিল্লাহ মিন যালিক খাওয়াইয়া ব্রেনটাকে ধ্বংস করে ফেলাইছে এখন আর ব্রেনে কাজ করে না যাই হোক আমি যেটা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে তৌফিস সিলনি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো পরিপূর্ণ আপনি ঘরের মধ্যে এক পাও দিলেন বাহিরে আর এক পাও আছে আপনি কি ঘরের ভিতরে না ঘরের বাহিরে ঘরের বাহিরেও না যদি গোটা শরীর ভিতরে থাকে আপনি ভিতরে গোটা শরীর বাহিরে থাকলে আপনি বাহিরে উদখুলু ফিস সিলমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা হে ইমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো তার মানে 23 বছরের জিন্দিগিতে যাহা কিছু করছে যাহা থেকে নিষেধ করছে সব কিছু করো সব জিনিস থেকে তোমাকে বাঁচায় রাখো ইন্না উদখুলু ফিস সিলমি কা কথা ঠিক না কয় বছরের জিন্দিগি না মদিনা জিন্দিগি না মক্কি জিন্দিগি না হিজরাতি জিন্দিগি উদখুলু ফিস সিলমি কা ফামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু আল্লাহ ভাই দাঁড়িয়ে রাখছেন কি দাঁড়েন নাই রাখতে হবে তুমি পড়ছেন কি পড়েন নাই পড়তে হবে লম্বা লম্বা গায়ে দিছেন কি দেন নাই দিতে হবে শত্রুদের মোকাবেলা করছেন কি করেন নাই করতে হবে দান সত্তা করছেন কি করেন নাই করতে হবে
সেবা শুশ্রূষা করছে কি করে নাই? করতে হবে। নামাজ পড়ছেন কি পড়েন নাই? করতে হবে। এক কথায় আল্লাহর হাবিব আলাইহিস সালাম বছরের তিন দিকে যাহা কিছু করছে সব কিছু করতে হবে, যাহার থেকে নিষেধ করছে সব জিনিস থেকে বাদ দিতে হবে, তখন উদখুলু ফিস সিলমি কাফফা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক কি বলেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিও না। কারফিউ, সরকার কারফিউ জারি করছে এই এরিয়ার মধ্যে, অনুমতি ব্যতীত কেউ ঢুকবে না, যদি ঢোকো গুলি। এর নাম কি? কারফিউ। আল্লাহ পাক কারফিউ জারি করছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিও না। কে বলছেন? জোরে বলেন কে? যদি মরো এইবার কারফিউ। সরকার বলছে খবরদার, অনুমতি ব্যতীত ঢুকবে না, যদি ঢোকো গুলি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিও না। যদি মরো মওয়াতে উপায় নাই, কবরে উপায় নাই, কেয়ামতে উপায় নাই, মিজানে। আমাদের অনেকের তামসা দেখলে মনে হয় যেন আল্লাহর সাথে চুক্তি হয়ে গেছে। আল্লাহ পাক নিজেই বলেন, আত্তালা আল গাইবা আমিত্তা কাজা ইন্দার রহমান ইয়াহদা। গাইবা আমিত্তা কাজা ইন্দার রহমান ইয়াহদা। তোমরা কি গায়েব সম্পর্কে জানছো নাকি? যে তোমার মোবাত ইমানের সাথে হয়ে যাবে, কবরে আজাব মাফ হয়ে যাবে, কেয়ামতের ময়দান আরশিনের ছায়া হবে, কেউ জানছেন নাকি? অথবা আল্লাহর সাথে চুক্তি হয়ে গেছে নাকি? যত জেনা সব মাপ, যত নামাজ সব মাপ, যত দাড়ির বদলে পোস্ট সব মাপ। আমিত্তা কাজা ইন্দার রহমান ইয়াহদা। অথবা আল্লাহর সাথে কার সাথে 150 টাকার ইসলামী কোনো চুক্তিপত্র হয়ে গেছে নাকি? আল্লাহ পাক সামনের আয়াতই বলেন, না কারোর সাথে চুক্তি হয় নাই। কারোর সাথে? এ যুবক বাবারা পর্দায় মা বোনেরা শুনাইয়া থুইয়া যায়, রাতে শুইয়া শুইয়া চিন্তা না করিয়া কেউ ঘুমায়ও না। আমি আগেই বলছি আমার বয়ানে সবাই মোমেন হয়ে যাবে ব্যাপারটা এরকম না, আমার বয়ানে সবাই নামাজি হয়ে যাবে ব্যাপারটা এরকম না, আবার কেউ নামাজ পড়বে না ব্যাপারটাও এরকম না। যাদের কপাল ভালো তারা নামাজ ধরবে, যাদের কপাল ভালো না তারা নামাজ পড়বে না। যাদের কপাল ভালো তারা দাঁড়িয়ে রাখবে, যাদের কপাল ভালো তারা দাঁড়িয়ে রাখবে না। আর আমার তরফ থেকে আমি কিছুই শোনাবো না, আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী শুনাইয়া ফিরিয়া যাইতে আছি। মানো আর না মানো তুমি বুঝবা, তোমার মাওলাই বুঝবে। ফাজাক্কির ইন তা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বাবারে আমার কাজ আমি শুনাইয়া থুইয়া যাই, মানো আর না মানো তুমি বুঝবা, তোমার মাওলাই বুঝবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়ে দিয়ে ফেডাপ হয়ে গেছে, কেউ তার দাওয়াত কবুল করে না। অনেকেই নামাজ পড়ে না, অনেকেই রোজা রাখে না, কেউ তো কথা শুনে না। আল্লাহর হাবিব মাওলারে দাওয়াত দেয় যদি মানুষ কবুলই না করে, দাওয়াত দিয়া ফায়দা নাকি? কি লাভ? কেনই বা দাওয়াত দেব? আল্লাহ পাক আয়াত নাযিল করিয়া ফলাইছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে আমার হাবিব গো, আপনার কাজ হলো দাওয়াত দেয়া, নসিহত করা। কে নসিহত মানবে আর কে নসিহত মানবে না এই দায়িত্ব আপনার না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে দারোগা করিয়া পাঠাই নাই, ব্যাপ দিয়া পাঠাই নাই। ব্যাপ মারিয়া নামাজ পড়ার কোন দরকার নাই, ব্যাপ মারিয়া রোজা রাখাবার কোন দরকার নাই, ব্যাপ মারিয়া দাড়ি দেখাবার কোন প্রয়োজন নাই। আপনি দাওয়াত দেন, কে নামাজ পড়বে কে নামাজ পড়বে না, কে রোজা রাখবে আর কে রোজা রাখবে না। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতেই হবে। ফেরাউন থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, কারুন থাকতে পারে নাই, আবু জাহেল থাকতে পারবে না, উতবা থাকতে পারবে না, আমার কাছে আসতেই হবে। এরপর আমি হিসাব গ্রহণ করব, কে নামাজ পড়ছে কে নামাজ কাজা করছে, কে রোজা রাখছে কে রোজা কাজা করছে, কে দাড়ির মধ্যে পোস্ট মারছে
কোন জায়গায় কোন শেরুদের কখন দাঁড়ির মধ্যে কখন পোস্ট মারছে, কখন নামাজ পড়ায়, কোন জায়গায় কোন মেয়ের সাথে কাজ করছে, কোন জায়গায় সুদ গ্রহণ করছে, খবর দাও, আমার থেকে কিছু লুকানো যাবে না। আসির পাওলাকুম আউজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর। স্পষ্ট করে আর গোপনে যাই করো না কেন, এমনকি অন্তরের খবর পর্যন্ত আমার মাওলায় রাখে। হে যুবক বাবারা, হে যুবক বাবারা, পর্দার মা বোনেরা, মুরব্বী বাবারা, শুনাইয়া থইয়া যাই, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, গুণাগার হইয়া যদি মাওলার খবরে যান, গুণাগার হইয়া যদি মৃত্যু বিছানায় আসার খাইয়া পড়িয়াই যান, খবরদার আমার মাওলায় কিন্তু ছাড়বে না, আমার মাওলায় কিন্তু ছাড়বে না। নাফরমান বদমাস বেঈমান যখন মৃত্যু বিছানায় আসার খাইয়া পড়িয়া যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন দান দিয়া ভাই এই নাফরমান কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাই রূহ তাকে কবজ করিও না। নাফরমান বদমাস বেঈমান যখন মৃত্যু বিছানায় আসার খাইয়া পড়িয়া যাইবে, নাফরমান বদমাস স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা বলি তাস তাস খুলিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আল্লাহ, ইব্রাহিম নবীন আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে একবার আজরাইলের সাথে দেখা, আল্লাহর খলিল ইব্রাহিম বলছে ভাই আজরাইল কোন সূরাত আমাদের রূহ কবজ করো, সেই সূরাতটা আমাকে দেখাও। আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছে আল্লাহর খলিল সেই সূরাত দেখলে আপনার হুঁশ থাকবে না, আপনি বেহুশ হয়ে পড়িয়া যাবেন। মাওলাই যদি আমাকে প্রশ্ন করে আমার খলিলকে কেন বেহুশ করলা, আমি মাওলার কাছে কি জবাব দেব, সেই সূরাত আমি ধরতে পারবো না। আল্লাহর খলিল বললেন আমি মাওলার কাছে জবাব দেব, তুমি সেই সূরাতটা আমাকে দেখাও। আল্লাহর খলিলকে আজরাইল বললেন হে আল্লাহর খলিল আপনি পাহাড়ের দিকে তাকান। আল্লাহর খলিল যখন পাহাড়ের দিকে তাকাইলেন তখন তিনি দেখেন আজরাইলের মাথা আসমানে পাউতার জমিনে, এক হাত মাসি গার এক হাত মাস বিবে, নীল রঙের ডিগির মতো বড় বড় দুইটা চক্ষু, তার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ভিড়কি বাই হয়ে আছে, সমস্ত পাহাড় তার ভস্ম হয়ে যাইতে আছে। এই অবস্থা দেখি আর বসিয়া পড়িয়া গেলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলে আজরাইল যেই সুরাতে মুমিনদের রূহ কবজ করো, ওই সুরাত ধরার আগ পর্যন্ত আমার খলিল আর কোনদিন হুশে আসবে না। বাবারে বিপদের মুহূর্তে কিন্তু কারোর কোনো হুশ থাকে না, কোন এক পাঁচতলা বিল্ডিং এর নিচের তলা যদি আগুন লাগে, উপরের তলার মানুষ কি কারা গিয়ে নামবে, পারাপারি করতে গিয়ে মানুষ কিন্তু বেশি মারা যায়। লঞ্চ ডোবার সময় কে কারাগে নামবে, পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। নাফরমান বদমাশ যখন আজরাইলকে দেখবে আল্লাহ হুশ থাকবে না, হুশ থাকবে না, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন ক্বারিবিন ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তাআমালুন। বাবারে নাফরমান বদমাস বেঈমান যখন মৃত্যু বিছানায় আছার খাইয়া পড়িয়া যাইবে, যখন সব মালদার তার সামনে হাজির হইয়া যাবে, নাফরমান বলবে ভাই আজরাইল আমাকে একটু সময় দিয়া দাও, আমি খোদার কসম করে বলতে আছি আমি আর বন্ধুদের সাথে আড্ডা মারবো না, সারাদিন জিকির আজকার করবো, ভাই আজরাইল আমি আর নামাজ কাজা করবো না, সারা রাত নামাজ পড়বো, ভাই আজরাইল সারাদিন কিছুই খাইবো না, সারাদিন আমি রোজা রাখবো, আমাকে একটু সময় দিয়া দাও, আমি খোদার কসম করে বলতেছি আর আমি গুনার কাজ করব না, আমি শুধু নেকের কাজ করব। মাই আজরাইল এত অল্প বয়সে হাজির হয়ে যাও বুঝতে পারি নাই, ভাবছিলাম আর একটু বুড়ো হয়ে যাই তারপর তওবা করব। মাই আজরাইল আমাকে একটু সময় দিয়া দাও, আমিনা সালিহিন আমি ওয়াদা করতে আছি, আমাকে একটু সময় দিয়ে দিন, আমি নেককার হয়ে যাবো, আল্লাহ ভালো হয়ে যাবো। আজরাইল সালাতু ওয়াসালাম বলবে এবার খবিস আমার মালে কে আগে বলে নাই, আমি কার সামনে একবার হাজির হলে তার থেকে বিদায় হই না, কার বাড়ির দরজা একবার নক করে তাম দুনিয়ার পেছেন আমাকে সেখান থেকে সরাইতে পারে না,
কেন আমার মরার আগে শুনলি না এই কথা বলিয়া না পড়বা রৌডার ঘুরে আমার হুজুরের খাওয়া মারবে খাবার সময় খরিদার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না মনসুর ইবনে আম্মার রহমাতুল্লাহ আলাইহি বলেন হে যুবক খবরদার জৈব যারা তোমাকে ধোকায় ফেলাইতে না পারে হে যুবক তোমার বয়স কত 30 বছর তুমি কি দেখো না 25 বছর অনেক যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হে যুবক তোমার বয়স কত 25 বছর তুমি কি দেখো না 20 বছর অনেক যুবককে শয়তান বিনা তওবায় লাথি মারিয়া শয়তান জাহান্নামে ফেলাইয়া দিয়েছে হে যুবক তুমি কি দেখো না 15 বছর অনেক বালক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে হে যুবক তুমি কি দেখো না 1 বছরের দুগ্ধবাই সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল যুবক রে আজকে কৃষিকালে একবার লস খেলে বারবার কৃষি করিয়া লাভ করার আশা করা যায় আজকে সে একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট বলে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা না কাস্তা খোদা না কাস্তা খোদা না কাস্তা মওতের মামলা কবরের মামলা কিয়ামতের মামলা মিজানের মামলা ওই পুলসাদের মামলা একবার হারিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে বাবা রে খেয়াল করিয়া দেখো না আজকে দুনিয়ায় কেউ কোন আপন না আর খুব মনকে বুঝাও পরে মন 2,24,000 কোনদিন মিথ্যা কথা বলতে পারে না কোরআন কোনদিন মিথ্যা হইতে পারে না লক্ষ লক্ষ সাহাবারা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না কোটি কোটি আল্লাহর নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না মনকে বুঝরে মন গুনাহ হইয়া মাওলার কবরে গেলে উপায় হবে না আল্লাহ আসলে আর দুনিয়ায় কেউ কোন আপন না আজকে তুমি আমি মারা গেলে কেউ কাফনের কাফন আনার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে কেউ বাসে ঝাড়ে গিয়া বাস করে আল্লাহ কেউ খোলতা কোদাল নিয়ে কবর খনন করার কাছে ব্যস্ত হয়ে যাবে বাবা কোন মূল্যবোধের কথা না আল্লাহর হাবিব আল্লাহ সালাতু ওয়া সালাম ফরমান যখন নাফরমান বদমান বেঈমানকে কবর দিয়ে নিয়ে রওনা করবে তখন নাফরমান বদমান বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লিয়ে বলবে ও আমার ছেলে ও আমার বাবা ও আমার বন্ধু ও আমার ভাই আমাকে কোথায় নিয়ে যাও এ আমার দোস্ত তোরকে তো মায়া লাগে না দয়া লাগে না তোদের সাথে কত আড্ডা মারছি কত গর্ব করছি বাবা ডাক দিয়া আমার ছেলে তোদের জন্য সুদ খাইয়া ঘুষ খাইয়া চুরি ডাকাতি করিয়া কত বড় বিল্ডিং করলাম কত সম্পত্তি করলাম কত ব্যাংক ব্যালেন্স করলাম আজকে তোর বাবাকে প্যাকেট করিয়া তুই কোথায় নিয়ে যাও তোর বাবার জন্য কোনো মায়াও নাই দয়াও নাই কষ্ট নাই হে আমার ছেলে তোর হাতে আদর্শ পায়ে আদর্শ কবরের দিকে তুই নিয়ে যাস না হে আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সব হাত মামার দিকে সাইকেল রয়েছে ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও 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 খোলা দরজা আছে আল্লাহর হাবিব সালাতু ওয়া সালাম ফরমান নাফরমান বর্ণাল বেঈমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোন মানুষ যদি শুনতে পাইত ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলে চলিয়া যাইত নাফরমানকে কেউ কিন্তু দাফন করতে পারত না বাবারে যে ধোকার মধ্যে আমরা পড়ছি এই মাটির কবর কিন্তু আসল কবর না মুমিন মুত্তাকিনদের জন্য চতুর্থ আসমান রওজাতুন মিন রিয়াদিল জান্নাত জান্নাতের বাগিচা হলো আসল কবর বদমান বেঈমানদের জন্য স্বার্থপর জমিনের নিশ্চিত জিন জাহান্নামের কুয়ো হলো আসল কবর বাবা ওই কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই অথচ খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা একদিন কান্দেন আর গলা গলি করতে আছেন মা ফাতেমা ছোট বাচ্চা সে ভাবছে আমার মা যেন কোন বিপদে পড়ছে দৌড়ে আল্লাহর হাবিবের কাছে গিয়া বলতে আছেন আব্বাজান আমার আম্মা কান্নাকাটি করতে আছে গলা গলি করতে জলদি আসেন আমার মা যেন কোন বিপদে পড়ছে
দৌড়ে আসে আল্লাহ হাবিব দেখেন খাদিজার কান্দে গড়াগড়ি করতে আছে আল্লাহ হাবিব বলে খাদিজা কেন কান্দো কেন গড়াগড়ি করতে আছো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে কত মানুষ আমাকে সাহায্য করার জন্য আসে সহযোগিতা করার জন্য আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদা না গাস্তার কবরের মধ্যে যদি বিপদে পড়িয়া যায় আর আমার মাওলা যদি আমাকে সাহায্য না করে আমার কি উপায় হবে সেই কবরের চিন্তা আমি কান্নাকাটি করতে আছি আল্লাহর হাবিব বলেন খাইসামাও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কাঁদতে গেলে মাওলার কবরে চলিয়া যাব আমি কান্না থামাবো না আল্লাহর হাবিব বলেন খাইজা কান্না থামাও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি তিনটা ওয়াদা আমার সাথে করতে পারেন আমি কান্না থামাবো আল্লাহর হাবিব বলেন কি ওয়াদা তুমি বলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আপনার জামা মোবারক জুব্বা মোবারক দিয়ে আমাকে কাফন পরাইবেন আপনার জামার বরকতে কবরের দুই পাশে মাটি আমাকে চাপ দিতে পারবে না আমার জন্য দোয়া করবেন আপনার দোয়ার বরকতে আমার কবরে আযাব হবে না আমাকে যখন দাফন করিয়া সবাই ঘরে চলে আসবে আপনি কিন্তু আমার কবর কাছে আসতে পারবেন না আমার কবরে আযাবের আমার কবরের সুয়াল আমি দিতে পারবো না সত্যজন ফেরেশতাদের জবাব আপনি দিয়ে দিবেন আল্লাহর হাবিব বলেন খাদিজা আমি ওয়াদা করলাম 13টা ওয়াদা আমি পালন করব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া গেলেন আল্লাহর হাবিবের জুব্বা মোবারক দিয়া তাকে কাফন পরাইলেন দোয়া করলেন তাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসে আল্লাহর হাবিব আর কাফ থেকে আসলেন না কবরের কাছে দাঁড়াই আছেন অনেক রাত হইয়া গেছে ফেরেশতাদের কোনোই সারা শব্দ পায় না আল্লাহ পাক ডাক দিয়া বলে আমার হাবিব গো ঘরে চলিয়া গেছে আপনি কেন কবরের কাছ থেকে যান না আল্লাহর হাবিব বলেন মাওলা রে খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব দেওয়ার জন্য দাঁড়াইয়া রইলাম কই ফেরেশতার কোনো ইশারা শব্দ পাই না আল্লাহ পাক ডাক দিয়া বলে আমার হাবিব গো খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব আপনার দেয়া লাগবে না বরং খাদিজার পক্ষ থেকে আমি মাওলার নিজে ফেরেশতাদের জবাব দিয়া দিছি যেই খাদিজার পক্ষ থেকে আমার মাওলার নিজে জবাব দিয়া দিছে সেই খাদিজার কবরের মধ্যে এত কাঁদতে পারে সেই কবরের চিনে তোমার আমার চোখে কেন পানি আসে না আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবা রে আসলে কবরে মনে খারাপই আছে আর কিছু না এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে এরপরে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবেন আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবারে কেন খেয়াল করো না আজকে দুনিয়া থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে আমরা কেউ সহ্য করতে পারি না সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায় রাস্তার পিচ গলিয়া যায় কোন একটা মানুষকে হাত পাও বাঁধিয়া যদি টিনের চালে ফেলে 1 ঘন্টা পরে সে মারা যাবে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের গরমে যদি পানি গরম হইয়া যাইতে পারে রাস্তার পিচ গলিয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এত উঁচা সূর্য রেখে এক আব্বাস ওয়াদ মাথার গুলো উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে না ফরমানা বুঝতে পারি না না কেন সূর্য মাওলার হুকুম ভাই এমন ভাবে গরম দেয়া শুরু করবে সূর্যের গরমে মাথা তোমরা তাস তাস করে ফাটিয়া যাইবে মগজ ভাতের মতো উকলাইতে থাকবে না কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে বাবারে দুনিয়াতে 30 বছর 40 50 60 70 বছর আর কোন মোল্লা মৌলভীর কথা না কোন পীর বুজুর্গের কথা না কোথাও তখন রব্বুনাবের কালামে পাকের মধ্যে ফরমান ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়াইয়া থাকতে হবে খমসি না আল ফাসানা 50 হাজার বছর আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও যেদিন মাওলা বলে আরশের ছায়া বিদায়া থাকবে না
তাবুর কোনো ব্যবস্থা থাকবে না, গাছের কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, ওইদিকে নফল মুখে দেখিয়ে জাহান্নাম গুড়িং গুড়ি বেকার চাল মারবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান তাকাদু তাবাইয়া গুমিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিয়া ফাউজুন সালাহুম খাযরাতু ওয়া আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير يا كتاب جهنم ركب جهنم يا نويت جهنم ركب شو شكر ورد ورد يا سيد বাবার এই অবস্থা দেখিয়া বুখারী সাহানির মধ্যে কেতাবুত তাফসীরের মধ্যে আসছে ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি আদম সবিউল্লাহ নাফসি নাফসি সমস্ত নবীরা বলবেন বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জাতুল জালালের কসম খেয়ে বলতে আছি আজকে জাহান্নাম যদি আমার একটা উম্মতকেও খাইয়ে ফেলো আমি কিন্তু তোমার আমির জান্নাতের মধ্যে ডুব। বাবারে যে আল্লাহর হাই কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাইবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগা। বাবারে টুকি কলিজায় ব্যথা লাগে না, কোন স্ত্রীর মহাব্বতে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো উপকার করতে পারবে না, কোন বন্ধুর পাগলামিতে পড়িয়া বন্ধু তোমাকে কোনো সাহায্য করতে পারবে না, কোন সমাজের মায়ায় পড়িয়া সমাজ কোন উপকার করতে পারবে না। আল্লাহর হাবি পরিচয় তাদের উপায় হবে না। আল্লাহর হাবিবের দোয়া কবুল করি আল্লাহ পাক বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানি টুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব যখন ওই পানি জাহান্নাম গায়ে ছিটা মারবে জাহান্নাম ক্যাট ক্যাট করে পিছন দিকে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলেন মাওলা রে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আমার কোন কুদরতি বাণী কোন আশ্চর্য বাণী যেই পানি মারার সাথে জাহান্নাম পিছনের দিকে শোনে। আল্লাহ ভাব ডাক দিয়া বলো আমার হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাগার উম্মতের সুখে পানি। আজকে সন্তান মারা গেলে চোখের মধ্যে পানি আসে, পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলা বলে বিপদে বললে চোখের মধ্যে পানি আসে, আর আখেরের পাঁচটা মামলা এনে পড়িয়া গেলাম ওই মওতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, মিজানের মামলা, পুরুষদের মামলা, ওই মামলার সিদ্ধের চোখে পানি আসে না। বাবারে একদিন কান্দি আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে নাফার মানে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া যাবে, চোখে থেকে রক্ত বাই হওয়া শুরু হইয়া যাবে, চোখের পানি এবং রক্তে দ্বারা বিশাল একটা গর্ত হইয়া যাবে। আল্লাহ আমার আল্লাহ বাবার এরপর আল্লাহ বা করতে গেলে আমল আমাকে ওজন করবে। বাবার আজকে রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করবে যে আমার নেকের পাল্লো ওজন হবে না গুনার পাল্লো ওজন হয়ে যাবে। কালারে পাগের মধ্যে পাবান যাদের নেকের পাল্লো ওজন হয়ে যাবে গুনার পাল্লো হালকা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দেবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে। ফাউম্মুহু হাবিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দেবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করতেছেন আমার আদরা কামাহিয়া
তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা জানো নাকি এখন আল্লাহ পাক নিজে জবাব দিয়ে আছেন নারুন হামিয়া সোনা হামিয়া মানে একটা জাহান্নাম যার দাইনে আগুন বামে আগুন সামনে আগুন পিছনে আগুন উপরে আগুন নিচে আগুন চারিদিকে আগুন আগুনের একটা গর্ত কুয়া আগুনের একটা কুয়া আগুনের একটা মটকাই আগুন সহ্য করতে পারবি ওই জাহান্নামের সেন আজাব কেউ তো সহ্য করতে পারব না আল্লাহ বাবারে যে যেই পরিমাণের জাহান্নামের আজাব সহ্য করতে পারবা সে সেই পরিমাণের গুনাহ করিয়া মাওলার কবরে যাইও বলতে পারো হুজুর কি পরিমাণের জাহান্নামের আজাব সহ্য করতে পারবো আমরা কিভাবে বুঝবো বাবা আজকে বাড়িতে গিয়া নিজের হাত কানা দুনিয়ার আগুনের মধ্যে ঢুকাইয়া দেবা ইয়ার আগুনের মধ্যে কি পরিমাণের সময় তোমার হাত রাখতে পারো দেখবা দুনিয়ার আগুনের মধ্যে এক সেকেন্ড এক মিনিট হাত রাখতে পারবো না তখন মনকে বোঝানো মন আজকে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে পায়ে লাগলে পাও পরে কিন্তু জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান নারুল্লাহিল মুকদাতুল লাতি তাতলু আলাল আফিদা জাহান্নামের আগুন এত মারাত্মক আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে দাউদা দাউদা করিয়া কলিজা পুড়িয়া সারকার হইয়া যাইবে তাহলে সহ্য করতে পারবি তুমি যতই মুরুখ হও না কেন যতই গরিব হও না কেন তোমার একশো বার পায়ে ধরতে রাজিয়েছিলে বাবা তারপরে গুনার খানের কাছেও যাইও না বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো জাহান্নামে আমি যাব আপনি এত ব্যস্ত কেন আপনি কেন আমার হাতে পায়ে ধরতে চান বাবা তুমি বিচার করো তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া দাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আস তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো তুমি যদি মানুষ হইয়া দেখো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না যখন তুমি বাচ্চাদের পানি থেকে তুলবা বাচ্চা তোমার লাঠি মারবে কামড় মারবে গালি দিবে তখন আমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো বাধা দেওয়ার কারণে তুমি লাঠি মারো কামড় দাও গালি দাও ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 আর তো একটু গোয়া পানির মধ্যে পড়িয়া যাও আর তো বাবা কোনোদিনও পানি থেকে বাবা রে আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আছি কদিকে আল্লাহ পাকের বান্দা মাদি সিনেমায় মজা পাইয়া দাড়ি কানায় মজা পাইয়া বিসিআর এ মজা পাইয়া বিপর্দায় মজা পাইয়া সুদে ঘুষে মজা মজা পাইয়া এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে আনন্দ মূর্তি করতে আছে নাচানাচি করতে আছে আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক এই খেলা করা অবস্থায় নাচানাচি করা অবস্থায় হঠাৎ যে আমরা ধাক্কা মারিয়া যায় ঘুম ফেরা জাহান্নাম মনে পড়িয়া যাবে বাবা আর তোমার সব জাহান্নাম থেকে বাবারে তোমরা আমাদেরকে কত গালি দাও কার বলো কত আলবদর বলো কত ধর্ম ব্যবসায়ী কত টিপকারি কত টিপকুনি কত ব্যাংক করবে বাবা সবই কিন্তু আমরা জানি কিন্তু তারপরে আমরা তোমাদেরকে ছাড়ি না তোমরা আমাদের থেকে যতই ভাগো আমরা ততই তোমাদের পিছনে দৌড়াই ততই দৌড়াই আর পিছন থেকে ডাক দিয়া বলি বাবা ফেরো বাবা ফেরো গুনার কামের কাছেও কেউ যায় না তবে মনের মুসলমান আমাদের সবাই যে মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাগার হইয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন আমরা ন্যাকামল করতে পারি না কেন আমরা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ আপনার আমার পিছনে নফসাল লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হরকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদের নামে ভেজাল
ব্যবসা দলাদলি হিংসা হাসাবে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলি একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফে আমল করার মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে নরম হইয়া চোখে পানি আসতে আছে আল্লাহর হাইবার 23 বছরের দিনের পরিপূর্ণ আমল করা শুরু করিয়া দিছে চরমনের বুঝিনা চরমনের দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসেন বাবা চরমরায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যাও আর কাছে গিয়া পারো গুনার কাম পারো নেকের আমল ধরো করম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়া ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো যখন তোমার এবং আমার গুনার দরাজে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও তারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলা গলা মাওলাই একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া যায় আল্লাহুম্মা আল্লাহুম্মা ও ঘরের মেয়ে লোকরা দুই হাত তুলে মা বাবার কান দোয়ার বাদশা কান্না না আসলে মনে বুঝবে একদিন এই ঘরের দোয়ার দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মা কখন এলাকায় শরবত খাওয়াইছে কখন এলাকায় বাতাস করছে আবার একদিন এই ঘরের দোয়ার দিয়ে মারা শুয়ে বাইর হব ছেলে কান্না মা মা করে আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে তোলা মে মাওলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের নিয়ে তোলা মে মাওলা আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন হয় তখন তুমি লজ্জা পেয়ে আল্লাহ কত বেগুনের না বলে তাল মেলে ভাই দেখ নিয়ে হাত ধরলো আল্লাহ কত জাকির শাকির বন্দার বান্দি দিকে নিয়ে হাত ধরলাম হে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার ছিল আমাদের সবার গুনাহটা মাফ করে আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না তোমার বন্দা দেখে কেন নিয়ে আসো রে মাঝি এত কষ্ট করিয়া তোমার বন্দার এখানে কেন হাজির হয়েছে আল্লাহ টাকা পাওয়ার জন্য কেউ আসে না দুনিয়ার বিপদে মারিয়া কেউ আসে না দুনিয়া পাওয়ার জন্য কেউ আসে না আল্লাহ গুনাহ করিয়া ফাঁড়াইছি আল্লাহ জাহান্নামের কাজ করিয়া ফাঁড়াইছি আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দে আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নাম আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দে জান্নাতীদের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাপের কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পরাশ আছে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পরাশ আছে আমরা তোমার দুয়ারে ভিক্ষু তুমি দেহ খাইয়া দাও থারাইয়া দাও আর তোর দরজা নাই রে মালি আর তো কোনো দুয়ার নাই আল্লাহ আমাদের হাত ধরলাম আমাদের বাপ মা দাদা দাদু নানা নানি স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ স্বামী আত্মীয় স্বজন যত মোমেন মোমেনার কবরে শুয়ে সবাই কবরে আজাবকে তুমি মাফ করে দাও আল্লাহ খাস করে আমাদের সহায়ক অবস্থা আব্বা দানের কবরকে জান্নাতে পাঠিয়ে আব্বা দান দাদা দান সব তমাম দুনিয়ার মা সাহেবদের মা কাঙ্কে জান্নাতে মধ্যে বলন্দ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين আমরা প্রত্যেকে প্রত্যেক গায়ে সাথে ডাইন হাত লাগাই বসে আমরা সবাই তওবা করি
প্রত্যেকে প্রত্যেকের গায়ের সাথে ডাইন হাত লাগিয়ে বসে আমরা সবাই তওবা করি। ঘরের মেয়ে লোকেরা নিয়ত করেন মুহাম্মাদের সাথে তওবা করতে আসি। এই তওবার মধ্যে যাদের বয়াত হওয়ার নিয়ত মুরিদ হওয়ার নিয়ত তারা নিয়ত করেন বয়াত হয়ে গেলাম, আর যাদের বয়াত হওয়ার নিয়ত নাই তারা নিয়ত করেন গুনার থেকে তওবা করলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নিবেন। সবাই আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাওবা কিয়া মাইনে সব বুরি বাতুন সে আওর সব বুরি কামু সে আইম আল্লাহ ইস তাওবা কো কবুল কর আওর বয়াত কিয়া মাইনে সিস্তিয়া সাবরিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া কে উপ আর ফকির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম খলিফা শায়খুনা মুরশিদুনা মরহুম জনাব হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম সাহেবকে আইমে আল্লাহ এস তরিকা কি নেমাত মেরে নসিব কর আও জামাত মে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে হাসর কর আমিন। ভাই এখন সবাই সবার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি, আমিও দোয়া চাই। তার আগে একটা কথা শুনেন, এই তো